হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে SSC পরীক্ষার সময়সূচি নিয়ে, সেটি হচ্ছে সংশোধনীয় রুটিন। তো এইমাত্র প্রকাশ হইল, তো আজকে 19 তারিখ জানুয়ারি মাস 2020 সাল। তো আমি এই দেখুন এখানে রুটিনটি রয়েছে, তো 2020 সালের SSC পরীক্ষা সংশোধিত সময়সূচি। তো আমি এটা ডাউনলোড করি, ঠিক আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই নিচে এখানে হচ্ছে ডাউনলোড অপশন, তো আমি ডাউনলোডে ক্লিক করি। তো ডাউনলোড করার পর সিম্পলি এরকম একটি ইন্টারফেস এসে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রুটিনটি, তো আমি সব রুটিনটি আমি দেখাচ্ছি, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো এটি হচ্ছে 19 জানুয়ারি 2020 সাল, এটা হচ্ছে পাবলিশ ডেট, ঠিক আছে। তো পরীক্ষা হবে, শুরু হবে 3 তারিখ থেকে 3 ফেব্রুয়ারি 2020। ওই দিন হবে বাংলা আবশ্যিক 101 কোট এবং সহজ বাংলা প্রথম পত্র 103 কোট, ঠিক আছে। তো তারপরে রয়েছে 4 ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় আবশ্যিক এবং বাংলা সহজ দ্বিতীয় পত্র, বাংলা আবশ্যক হচ্ছে 102 কোট এবং 104 কোট, ঠিক আছে। তারপরে রয়েছে 6 ফেব্রুয়ারি, ঠিক আছে, ইংরেজি প্রথম পত্র। তারপরে রয়েছে 9 তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র। তারপরে রয়েছে 11 তারিখ ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, তো গণিত। তারপরে রয়েছে 12 তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি। তারপরে রয়েছে 13 তারিখ, এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, তো আপনারা এখানে দেখে নেবেন, ঠিক আছে। তো তারপরে রয়েছে 15 তারিখ ধর্ম, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব পরীক্ষা একদিনে রয়েছে 15 তারিখে। তো তারপরে রয়েছে 17 তারিখ ফেব্রুয়ারি মাস পদার্থবিজ্ঞান, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব। তারিখের পর রয়েছে 18 তারিখ ভূগোল, 20 তারিখ হচ্ছে রসায়ন, পুরনীতি ও ব্যবসা উদ্যোগ, 22 তারিখে রয়েছে হিসাব বিজ্ঞান, 23 তারিখে রয়েছে বিজ্ঞান ও উচ্চতর গণিত, 25 তারিখে রয়েছে জীববিজ্ঞান এবং 26 তারিখে পরীক্ষা নেই, 27 তারিখে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এগুলো হচ্ছে সকাল 10টার সময় পরীক্ষা, 1টার শেষ। আর বিকালে পরীক্ষা রয়েছে 2টি, এখানে বিকাল সময়সূচি 2টা থেকে 5টা পর্যন্ত এখানেও রয়েছে। এটা হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা 13 তারিখে, ঠিক আছে, এটা বিকালে রয়েছে। এবং কেরিয়ার শিক্ষা, ঠিক আছে, এটা হচ্ছে 18 তারিখ বিকালে, এই 2টা বিকালে সবগুলো সকালে, ঠিক আছে। এই ছিল আজকের বিষয়, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের জন্য এখানে সবাই।